আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। ডিএর দাবিতে ধর্মঘটে বন্ধ থাকায় রবিবারেও হলো ক্লাস। ডিএর দাবিতে ধর্মঘটের ফলে গত শুক্রবার বন্ধ ছিল স্কুল, ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনও বন্ধ ছিল সেদিন। ছাত্রছাত্রীদের ক্ষতি হওয়ার কথা মাথায় রেখে রবিবার ছুটির দিনেও বসল স্কুল। স্কুলে উপস্থিত হয়েছিলেন সব ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলেই। ছুটির দিনে ক্লাস, ফলে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে শিক্ষকদের টাকায় ছিল মিড ডে মিলের আয়োজনও। রবিবার দিন আজকে এমনি বন্ধের দিন, স্কুল হওয়ার কথাই নয়, কিন্তু যেহেতু গত শুক্রবারের দিন 10 তারিখে আমাদের স্কুল বন্ধ ছিল, কারণ সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ আমার কাছে রিটেন প্রেয়ার করে যে স্যার আমরা স্ট্রাইক করবো, ওদিন স্কুল আসবো না। তো তাদের কথাটাকে মান্যতা দেওয়ার জন্যেই স্কুল বন্ধ রাখতে বাধ্য হই। তো গতকালকে স্কুল খোলা ছিল, গভর্নমেন্টের শিডিউল মোতাবেক 4 পিরিয়ডই করা হয়েছে কালকে, এবং মিড ডে মিলও ছিল কাল। তো কালকে ছেলেমেয়েদেরকে প্রেয়ার লাইনে বলা হয়েছিল যে তোমরা যদি রবিবার দিন তোমাদের যে পড়াটা শুক্রবার দিন মিস গেল ওটা যদি পড়াই তোমরা কি আসবে। তো সকলে বলেছিল যে হ্যাঁ স্যার আসবে। তো সেই মোতাবেক আমি স্টাফ কাউন্সিল নিয়ে বসি, একাডেমিক কাউন্সিলকে নিয়ে বসি, তাদের সাথে কথা হয়, তারা সকলে ম্যাটারটাকে মান্যতা দেয় এবং আজকে তার জন্য ক্লাস করা হচ্ছে। এবং আজকে আরেকটা শিডিউল আছে, আমাদের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 2023 সাল, তাদের এবারে একটা অ্যাপ্রোচ করেছিল আমার কাছে প্রেয়ার করে যে স্যার আমাদের স্কুল থেকে একটা ফেয়ারওয়েল ব্যবস্থা করা হোক, তো ওই জন্য আজকে ওদের ফেয়ারওয়েলটাও আছে। মিড ডে মিলও চলছে আজকে? মিড ডে মিল চলছে না, কারণ হচ্ছে মিড ডে মিল যেহেতু গভর্নমেন্ট শিডিউল নেই, তো আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ সকলে টাকা তুলে, চাঁদা তুলে আমরা নিজেরাই দুপুরে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করেছি। সমস্ত ছাত্রছাত্রীদের, সব ছাত্রছাত্রী খাবে ফাইভ থেকে টেন পর্যন্ত, কারণ 11-12টা ক্লাস সাসপেন্ড আছে, কারণ ওরা আসছে না এখন, কারণ 14 তারিখ থেকে পরীক্ষা আছে। সব ক্লাসে আজকে সবাই এসেছেন, কিন্তু তার মধ্যে 3 জন অ্যাবসেন্ট আছে, ওদের বিশেষ কারণে আসতে পারেনি আমার কাছে। কতজন শিক্ষক আছে? টোটাল 23 জন আছে। 23 জন, 3 জন উপস্থিত নেই। কটা ক্লাস হচ্ছে আজকে? আজকে 7th পিরিয়ড পর্যন্ত করার ইচ্ছা আছে, যেভাবে চলবে আপাতত এখন 3rd পিরিয়ড চলছে। আপনার নাম? আমার নাম অনুপম সর্দার, প্রধান শিক্ষক কনিয়ারা যাদবচন্দ্র চৌধুরী।
আমাদের শুক্রবারে যেহেতু ধর্মঘট ছিল সেই কারণে স্কুলটা ছুটি ছিল, আর সেই দিন আমাদের পড়াশোনার একটু ক্ষতি হয়ে গিয়েছিল, সেই ক্ষতিপূরণ তোলার জন্যই স্যাররা রবিবারে আজকে আমাদের স্কুলটা করাচ্ছে। আগে কখনো এরকম রবিবার স্কুল করেছো? না, এটা আমার লাইফ একদম প্রথমবার। তো স্যারদের এই উদ্যোগটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। হঠাৎ করে কেন রবিবারে স্কুলের সিদ্ধান্ত? কারণ ওই দিন আমাদের একটা গ্যাপ হয়ে গিয়েছে, সেই জন্যই আজকে পড়াচ্ছে, ওই ক্ষতিটা তোলার জন্য। কোন ক্লাসের ছাত্রী? 8 গার্লস। এইটির নাম কি? সংযুক্তা মণ্ডল। আজকে আমাদের শুক্রবারের দিনটা ধর্মঘট ছিল, যার জন্য আমাদের স্কুল সেখানে গেছিলো, সেইটাই সামিল হয়েছিল আর কি। এবং তার জন্য রবিবারের দিনটা স্যাররা আমাদের ডেকে ক্লাস করাচ্ছে, শুক্রবারের ওই বন্ধ ক্লাসগুলোর জন্য আজকে সেই ক্লাসগুলো হচ্ছে। সেদিন কোনো পঠন পাঠন হয়নি? না স্যার, সেদিন পঠন পাঠন না হওয়ার পরে কি তোমার সমস্যায় পড়েছিল সেদিন? না স্যার, কোনো সমস্যা হয়নি। আজকে যে যা সমস্যা হয়েছে আজকে সেইগুলো তুলে দিচ্ছে। স্যারদের এই উদ্যোগে কী বলবেন? স্যার এইটা বলবো স্যার, আমাদের খুব ভালো লাগছে আজকে এই স্কুলটা হচ্ছে। তাই মিডিল হচ্ছে? হ্যাঁ স্যার, আজকে মিডিল হচ্ছে। হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম স্যার শুভম মণ্ডল। কোন ক্লাসের ছাত্র? 7, ক্লাস 7। শিক্ষকের সঙ্গে আপনার, এবং আপনি প্রধান শিক্ষককে বললেন যে এখানে রূপরেখা দিয়ে এখান থেকে চলে যেতে হবে, উত্তেজিত বাক্য বিনিময় শিক্ষকের সঙ্গে কি কি প্রসঙ্গ? আমার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর অর্ডারকে উনি ভায়োলেট করে শুক্রবারে উনি স্কুল বন্ধ রেখেছে, এবং আজকে রবিবার ভারতবর্ষের সংবিধান উনি ভঙ্গ করেছেন, আজকে রবিবারে উনি স্কুল করেছেন। কার অর্ডারে করেছে? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, এর প্রতিবাদ আমরা জানাই, এবং এর উত্তর আমাদের দিতে হবে মাস্টারমশাইকে, তবেই এখান থেকে যেতে হবে। প্রধান শিক্ষককে করা হচ্ছে তুই তোকারি করে, আপনার ভুল শোনাতে, শোনার ভুল, তুই তোকারি করে আমরা কোনো কথা বলিনি, ওনাকে যথেষ্ট সম্মানে, আমরা যথেষ্ট সম্মানের সঙ্গে ওনাকে রেখেছি এবং কথা বলেছি। প্রধান শিক্ষক আজকে যেটা খোলা রেখেছে এতে অসুবিধা কি হচ্ছে? অসুবিধা আমাদের মুখ্যমন্ত্রীর অর্ডারকে উনি ভায়োলেট করেছে। অসুবিধা মানে আজকে বাচ্চাদের শৈশব কেড়ে নিয়েছে, রবিবারটা বাচ্চারা অপেক্ষা করে, আমরা রবিবারে বাড়িতে থাকবো, খেলাধুলা করবো, শৈশব কেড়ে নিয়েছে, এটা একটা বড় অন্যায়, উনি অপরাধ করেছে। আপনারা এখন কী দাবি করছেন? আমাদের দাবি, উনি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মা, সেই মায়ের কথা ভায়োলেট করেছে, আর আজকে বাচ্চাদের শৈশব কেড়ে নিয়েছে, সব থেকে বড় জিনিস। আপনার দাবিটা কী? আমাদের দাবি, উনি যে অন্যায় করেছে উনি সেই অন্যায়ের মুছ লিখা দিয়ে যাক। দেবে উনি যে শুক্রবার স্কুল বন্ধ রেখেছে, রাখতেই পারে, আমার কোনো ব্যাপার নেই, এমসি, কিন্তু আজকে রবিবারে কেন উনি স্কুল খোলা রেখেছে? এবং আমার এই স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলছে, মাধ্যমিকের ঐচ্ছিক পরীক্ষা, সেখানে যে মাস্টারমশাই দায়িত্বে রয়েছে, মানে পরীক্ষা নিচ্ছে, তার অ্যাটেন্ডেন্সে আগের দিন উনি সব কটা অ্যাবসেন্ট করে গেছে শুক্রবারে, তাহলে সেই মাস্টারমশাই পরীক্ষা নিয়েছে, সে অ্যাটেন্ডেন্সে সই করতে পারেনি, এবং প্রতিটা মুহূর্ত উনি মিথ্যে কথা বলছে। আমার আমার স্কুলের সভাপতি জানেন না যে আজকে এখানে রবিবার স্কুল হবে? আমার, আপনারা কি বন্ধ করে দিয়েছেন এখন পড়াশোনা? না না, কেন বন্ধ? বাচ্চারাই বলছে যে আমাদেরকে কোনো কিছু বলেনি, বলছি স্কুলে আসতে হবে। এই দেখুন, শুনুন বাচ্চারা, প্রতিটা বাচ্চা একই কথা বলে। না না, কোনো শুধু ম্যানেজিং কে দাবি করছেন যে উনি ছাত্র শিক্ষক সকলের সঙ্গে কথা বলেই আজকে সিদ্ধান্ত, কোনো কিছু করেনি, তার কোনো এভিডেন্স উনি দেখাতে পারছেন। একবার উনি বলেছে যে হ্যাঁ আমি রেজুলেশন করেছি, রেজুলেশন দেখা, কোনো রেজুলেশন করেননি, এবং বাচ্চারাও একই কথা বলছে যে আমাদের কোনো কিছু বলেনি যে আজকে স্কুলে ইয়ে করতে হবে। ওই যে একটা উনি একটা স্কুলের গ্রুপে ছেড়েছেন অ্যাসিস্ট্যান্ট মাস্টারমশাই, যে শুক্রবারে যে স্কুলটা আমরা বন্ধ রেখেছি তার একটা মিরাক্কেল প্রোগ্রাম হবে রবিবারে, তোমরা সবাই রবিবারে স্কুলে আসবে। কি মিরাক্কেল আমি জানি না, আমার জানা নাই। আনন্দে পিকনিক, আনন্দে ঐতিহাসিক। আপনার নাম? আমার নাম গোপাল রায়, বাগদা পঞ্চায়েত সমিতি সভাপতি। বিউরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে।
আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।